Okay, so good evening class. In the last class we have completed the ethical philosophies, I guess. Anyways, I hope you all are well. Please stay at home. Please stay at home. Situation is very pathetic. It is worse than the previous one that we have faced already. So we need to be very careful. So ekhon to porashonata is like a secondary thing hoye geche ekdomi. The survival is the primary. So just do whatever you feel like. Enjoy your this time. I know it's very boring to stay at home and like continuously means like 1 year we have already completed like this. Again, the same thing has again started. So nothing to say. Just stay at home, watch movies, gossip with friends, but at this moment nothing seems interesting. Seriously, nothing seems interesting. Our work life, everything, your student life, everything is at like, it's just vanished somewhere. It's very boring, I know. So studying is the most boring thing now these days, because you all also know if this situation continues again, it will be an online examination. And for online examination, what? Nothing is, for online examination you are getting everything. There is nothing that you have to again learn. So you will get everything in front of you. You will again appear in the same manner. So it's just very boring. Everything just, it's like in, I'm just seeing darkness in future. It's dark totally, no light at all. তোরা কিছু শিখতে পারছিস না, আমরা কিছু এগোতে পারছি না। ইটস লাইক কেমনই হয়ে গেছে না, মানে এরকম এরকম ঘরে বসে আমি একা একা ভিডিও রেকর্ড করছি, একা একা বকছি, সামনে কেউ নেই। মানে এইভাবে পড়াবো কোনো দিন ভাবিনি। ইফ এরকম যদি আমরা কলেজে ক্লাস করতাম দেন কত ইন্টারেস্টিং হতো। অ্যাটলিস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট টপিক না হলেও ডিসকাশনটা সামনাসামনি হতো, সেটা বেশি ইম্পর্টেন্ট। বাট এখন এখন মানে নিজেরই যেন পড়াতে ইচ্ছা করে না, সিরিয়াসলি। যে কি একা একা বকে যাচ্ছি, দেখ এখনও একা একা বকছি, মানে সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি না, নিজের ঘর আর একা একা বকছি, পেন খাতা, ব্যাস, দ্যাটস ইট। অ্যান্ড তোদেরও সেই ভিডিওস দেখতে আর কত ভালো লাগবে, কারুর ভালো লাগছে না। সো লাইক জানি ভীষণ বোরিং, বাট স্টিল কিছু করার নেই, সিলেবাস শেষ করতে হবে, আমরা করবো, এগোতে হবে, আমরা এগোবো, দ্যাটস ইট। ভালোভাবে থাক, সাবধানে থাক, এটাই আমার রিকোয়েস্ট। বাড়ি থেকে বেরোস না, স্পেশালি ছেলেগুলো আড্ডা মারতে বেরোস না, সিচুয়েশন খুবই রিস্কি। চল, আচ্ছা আমি না কিছু কিছু জিনিস এই নোটসে দিতে ভুলে গেছি, ঠিক আছে? এবার দেখ, কলেজে হলে আমি বোর্ডে লিখে দিতাম, তোরা লিখে নিতিস, বাট এখন কলেজ নেই, কিছু নেই, তো আমাকে এখানে লিখতে হবে। তোরা প্লিজ একটু লিখতে থাক, লিখতে লিখতে আমরা বুঝে যাবো, ঠিক আছে? এমন কিছু না। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স, প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স। তোদের সাথে যার কবে দেখা হবে কে জানে। প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স পুরো ব্যাচটাকেই মানে শুরু হলো কত সুন্দরভাবে, তারপরে কি হয়ে গেল। আচ্ছা, প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স আমরা পড়বো, কটা দ্য প্রিন্সিপালস অফ বিজনেস এথিক্স। জাস্ট নামগুলো, জাস্ট হেডিংসগুলো মনে রাখ। নাম্বার ওয়ান, কী হতে পারে বিজনেস এথিকের প্রিন্সিপাল? ফার্স্ট, অ্যাভয়েড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার্স, অ্যাভয়েড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার্স। যে কনজিউমার হ্যারাসমেন্ট, যেটা আমরা সবাই কোনো না কোনো সময় ফেস করেছি, উই আর এক্সপ্লয়টেড, ইদার নয় টাকার জন্য, নয় দামের জন্য, জিনিসটার প্রোডাক্টের প্রাইসের জন্য, আর নয় প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে, কোনো না কোনোভাবে কনজিউমার এক্সপ্লয়টেশন চলতেই থাকে। আর আমরা হয়তো সবাই একবার না একবার এটা ফেস করে এসেছি, যে কিছু একটা কিনলাম, নয় আমাদের কোয়ালিটি খারাপ দিয়ে দিল, এরপরে যখন আমরা যাচ্ছি তখন ইটস লাইক হ্যারাসমেন্ট। তখন বলছে কেন আপনারা দেখে নিয়েছিলেন, এই করেছিলেন, সেই করেছিলেন। যেমন রিসেন্টলি আমার একজন চেনা একটা ল্যাপটপ কিনেছে, তো তাকে বলেছে লাস্ট পিস, তো লাস্ট পিসটা তাকে দিয়েছে। সো লাস্ট পিসটা তাকে দিতে তার সেই ল্যাপটপে দেখছে যে কী যে স্পটস, পরের দিন বলেছে না আমার এটা এক্সচেঞ্জ লাগবে না, তখন তাকে বিশাল হ্যারাস করেছে। সো অল দিস আর হ্যারাসমেন্ট, কনজিউমার হ্যারাসমেন্ট। তুমি যদি জানতেই লাস্ট পিস, বা জানতেই যে ওটা দ্য মডেলটা একটু মানে দাগ লেগে আছে, তাহলে তুমি দিলে কেন জেনে বুঝে? এরপরে কি হলো, কনজিউমারে কিছু হাতে রইল না, কনজিউমার হ্যাড টু সাফার, টাকাও দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, কনজিউমার ইজ সাফারিং। সো দিস ইজ হোয়াট
কনজিউমার এক্সপ্লয়টেশন। সো ইন বিজনেস এথিক্স যখন আমরা এথিক্যাল এথিক্স এর কথা বলি, তাহলে উই শুড অ্যাভয়েড সাচ এক্সপ্লয়টেশন, যেটা অ্যাকচুয়ালি কিন্তু হয় না। তো আমরা এখানে অনেক কিছুই পড়বো যেগুলো রিয়েল লাইফে মানে আজকাল মানে দেখাই যায় না। মানুষ এখন শুধু একটাই জিনিস জানে, সেটা হচ্ছে টাকা। টাকার জন্য মানুষ সব করতে পারে, যেটা আমি দেখছি, ঠিক আছে, যেটা তোরাও হয়তো এক্সপিরিয়েন্স করছিস। পিপল আর ভেরি প্রফেশনাল দিস ডেজ, ভেরি প্রফেশনাল। এবার আমি তাদেরও দোষ দেবো কি করে, বিকজ আজকাল টাকা ছাড়া একটা পাও চলা যায় না, হ্যাঁ কি না? মানে আমি জল খেতে যাবো সেখানেও টাকা, আমি মানে কিছুই টাকা ছাড়া আমরা একটা পা এগোতে পারবো না। সো পিপল আর বিকামিং প্রফেশনাল, কিছু করার নেই, টাকা দাও তারপরে সব কথা হবে। লাইক স্টার্টিং ফ্রম মানে এভরিওয়্যার, আই এম সিং এভরিওয়্যার টু, মানে ড্যাম প্রফেশনাল। এইটুকুনি পড়াবো, তার বেশি পড়াবো না, ওইটুকুনির জন্যই ব্যাস ব্যাস। আর এক ঘন্টা, দু ঘন্টা। লাইক ইন প্রাইভেট টিউশনস অলসো আই এম সিং দিস। আমরা যখন প্রাইভেট টিউশনস করতাম, যে একটা অঙ্ক শুরু হলো, যদি সেটা শেষ না হয় তো চলছেই, টিউশনের টাইম চলে গেল, চলছে। আজকালকার দিনে একদম হয় না, আর তার মধ্যে তো অনলাইন হয়ে আরও সুবিধা হয়েছে। বা সেখানে কাউকে ব্লেম করারই নেই, বিকজ দ্য সিচুয়েশন ইজ বিকামিং সো টাফ। চাকরি নেই, মানুষের ইনকাম নেই, মানুষজন কী করবে? সো আমাদেরকে কি, কিন্তু ওই যে জেনে বুঝে এক্সপ্লয়েট কেন করবো? সো এথিক্সের মধ্যে এটা পড়ে যে বিজনেস এথিক্সের মধ্যে প্লিজ অ্যাভয়েড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার্স। নাম্বার টু, অ্যাভয়েড প্রফিটিয়ারিং। হ্যান্ডরাইটিং দেখ কী হয়ে গেছে, অবস্থাই খারাপ আমাদের সবার। অ্যাভয়েড প্রফিটিয়ারিং। আচ্ছা, প্রফিটিয়ারিং এর এক্সাম্পল যেমন হচ্ছে হোর্ডিং, নেক্সট হচ্ছে ব্ল্যাক মার্কেটিং। আমি যেটা বলছি সেগুলো লেখ, হ্যান্ডরাইটিং বুঝছিস কিনা আমি সত্যি জানি না। আচ্ছা, অ্যাভয়েড এক্সপ্লয়টেশন অফ কনজিউমার নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাভয়েড প্রফিটিয়ারিং। এবার হোয়াট ইজ প্রফিটিয়ারিং? প্রফিটিয়ারিং মানে হচ্ছে আমি কিছু ইললিগাল ফায়দা উঠাচ্ছি। সাপোজ হোর্ডিং, সাপোজ দেয়ার আর স্পেকিউলেটার্স, মনে হচ্ছে আমরা বিজনেস ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমে পড়েছিলাম, দেয়ার আর স্পেকিউলেটার, যারা স্পেকিউলেট করে যে ফিউচারে প্রাইস কমবে না বাড়বে। স্পেকিউলেটার্স ও যারা পড়েনি তারা হচ্ছে স্পেকিউলেটার্স, তারা হয় যারা একটা স্পেকিউলেট করে, আন্দাজ লাগায় যে ফিউচারে এই জিনিসটার দাম কমবে না ফিউচারে এই জিনিসটার দাম বাড়বে। এবার এরা কি করে, যখন বোঝে যে ফিউচারে এই জিনিসটা চাহিদা হতে পারে, ডিমান্ড হতে পারে, দাম বাড়তে, তখন কি হবে, যখনই ডিমান্ড হবে আমি প্রাইস রাইজ করতে পারবো। তো এরা কি করে, এরা না একসাথে একটা প্রোডাক্টকে বিশাল কোয়ান্টিটিতে কিনে রেখে দেয়। এবার ধর একটা কনজিউমারের কাছে, সরি একটা ধর যে মার্কেটার, তার কাছে ম্যাক্সিমাম প্রোডাক্টটা সে দিদি, তার কাছে পারচেজ মানে ক্যাপিটাল আছে বলে সে পারচেজ করে রেখে দিল। তো অন্যান্য মার্কেটাররা কি হলো, পেলো না। সো দিস ইজ অ্যান আনহেলদি কম্পিটিশন, কারেক্ট? মানে আমার কাছে ক্যাপিটাল আছে, আমি পুরোটা ইনভেস্ট করে এই প্রোডাক্টটা তুলে রাখলাম, বিকজ আমি জানি ফিউচারে প্রোডাক্টের ডিমান্ড হবে, তখন আমি প্রাইস হাইক করে দেবো। আর যদি এই প্রোডাক্টটা অন্যের কাছে কম থাকে তাহলে কি আমারই বেনিফিট হবে? সো দিস ইজ হোর্ডিং, বাট দিস ইজ নট অ্যাট অল এথিক্যাল থিং, দিস ইজ কল আনহেলদি কম্পিটিশন। নেক্সট, ব্ল্যাক মার্কেটিং কি হয়, যখন দেখা যায় একটা প্রোডাক্ট ভীষণ স্কেয়ার্স, মানে প্রোডাক্টটা মানে সাপ্লাই কম হচ্ছে, বা প্রোডাক্টটা কোনোভাবে তৈরি হচ্ছে না, তখন কি হয়, যারা ব্ল্যাক মার্কেটার্স তারা কি করে প্রোডাক্টটা ম্যাক্সিমামটা তুলে রাখে, যাতে তারা হাই প্রাইসে সেই প্রোডাক্টটাকে বিক্রি করতে পারে। যেমন পেঁয়াজের দামে মাঝে হয়েছিল বিশাল, মানে কি দাম বেড়ে গেছিল। তো দেয়ার আর পিপল দেখবি বাজারে যাদের কাছে পেঁয়াজ ছিল কিন্তু তারা বার করছিল না, তারা অপেক্ষা করছিল যে অন্যান্যদের কাছে যতক্ষণ আছে ততক্ষণ হোক, তারপরে আমরা কি করব, এটাকে দাম বাড়িয়ে আরো দাম বাড়িয়ে বিক্রি করব। দেয়ার আর দ্য ব্ল্যাক মার্কেটার্স। সো উই শুড অ্যাভয়েড অল দিস বিকজ দিস আর অলসো নট এথিক্যাল। ক্লিয়ার? নাম্বার থ্রি, উই শুড এনকারেজ হেলদি কম্পিটিশন। এটা আমি বারবার বলি, দ্য কম্পিটিশন মাস্ট বি হেলদি, ইটস নট দ্যাট সে চুলোচুলি হচ্ছে। মানে দেখেছিস, যেটা এক্সাম্পল আমি বলতে পারি, যেটা জিওতে হলো, কি হলো, দেখ সাচ অ্যান আনহেলদি কম্পিটিশন। জিও যখন মার্কেটে লঞ্চ হলো, দে ওয়াজ আ হিউজ সাপোর্ট, নাহলে এটা লঞ্চ হতে পারতো না। সো লেটস নট গো ইন টু দ্য ডিটেলস, বাট আম্বানি যখন জিও নিয়ে এলো, ঠিক আছে, তো ইট ওয়াজ লাইক কী কোম্পানি বন্ধ হয়ে গেল, টাটা ডোকোমো, দে ওয়াজ এয়ারসেল, এইসব কোম্পানি পুরো বন্ধ হয়ে গেল। বিকজ এমন একটা প্রাইস, এমন একটা অফার নিয়ে এলো যেটা মার্কেটে কেউ আর দিতে পারছে না। এবার এইটা আনার পিছনে এত সহস্র না, এরকমভাবে একটা প্রাইস, এরকম নিশ্চয়ই কারোর না কারোর বড় লোকের হাত আছে, তাই জন্য সে আনতে পেরেছিল। সো দিস, এই যে মার্কেটটাকে পুরো নিজের দিকে ঘুরিয়ে দিল, দিস ইজ কল আনহেলদি কম্পিটিশন।
দিস ইজ নট এট অল আ হেলদি কম্পিটিশন। বড় বড় কোম্পানিজ লাইক এয়ারটেল ভোডাফোন এরা এখনো চলছে, বাট এদেরও কিন্তু মার্কেট পুরো ক্র্যাশ হয়ে গেছিল যখন জিও লঞ্চ হয়েছিল। সো দিস লাইক এমন একটা রেঞ্জ, এমন একটা প্রাইস এমন আনছে যেটা অন্য কেউ অ্যাফোর্ডই করতে পারছে না, বিকজ কি তাদের কাছে পাওয়ার্স আছে। সো দিস ইজ আনহেলদি কম্পিটিশন, উই শুড নট অ্যাট অল এনকারেজ আনহেলদি কম্পিটিশন। স্টাডিজেও তাই, আনহেলদি কম্পিটিশন মানে ও আমার থেকে এক নম্বর বেশি পেয়ে গেছে বলে ও ওকে আমি একটু কোনোভাবে অন্য রাস্তায় অন্য লাইনে নিয়ে চলে গেলাম, অন্য কিছু করে দিলাম, লোক লাগিয়ে দিলাম ওর পিছনে। দিস ইজ চিপ। হ্যাঁ, এক নম্বর বেশি পেয়েছে পেয়েছে, তো কী হয়েছে, আমি আবার পড়বো, আমি আবার পড়বো। দেয়ার শুড বি আ হেলদি কম্পিটিশন ওয়ার এভার ইট ইজ। ক্লিয়ার? নাম্বার ফোর, এগুলো তোরা জানবি, পে ট্যাক্স রেগুলারলি, ট্যাক্স তোমাকে পে করতেই হবে, এখানে ট্যাক্স ছাড়া কোনো গল্প নেই। নেক্সট, এটা আর আমি কিছু এক্সপ্লেনেশনে যাচ্ছি না। নাম্বার ফাইভ, ডিসক্লোজার অফ ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন। অফকোর্স একটা কোম্পানি শুধু একমাত্র বোর্ড অফ ডিরেক্টার্সই চালায় না, কোম্পানির সঙ্গে অনেকে রিলেটেড থাকে, ক্রেডিটার্স, ডেটার্স, কাস্টমার্স, ট্যাক্স মানে গভর্নমেন্ট, কনজিউমার্স। তো এদেরকে আমাকে তো ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশনটা দিতে হবে। উই শুড অলওয়েজ ডিসক্লোজ দ্য ট্রু অ্যান্ড ফেয়ার ইনফরমেশন টু আওয়ার স্টেক হোল্ডার্স, দে আর দ্য স্টেক হোল্ডার্স। দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন স্টেক হোল্ডার অ্যান্ড শেয়ার হোল্ডার। হু আর স্টেক হোল্ডার্স অ্যান্ড হু আর শেয়ার হোল্ডার্স? Shareholders are the persons who are holding the shares of the company. Shareholders are the persons who are holding the share of the company. Then who are stakeholders? Stakeholders are the persons who are interested in the company, who are interested in the affairs of the company. Are you getting my point? So what is the difference between stakeholder and shareholders? Shareholders are the persons who are investing in the shares of the company, whereas stakeholders are the persons who are interested in the affairs of the company. Any change or any effect in the company will also affect the stakeholders. So who are the stakeholders? Who are our stakeholders? Of company stakeholders, the creditors, the debtors, the suppliers, the customers, the shareholders. So shareholders is a narrow term, correct? And this shareholders, this stakeholder is a broader concept. So stakeholder is a broader concept. Jani eta onekei janto na, stakeholder is a broader concept. This is big. This one is big. This shareholder comes under stakeholders only. Clear? So we should disclose the true and fair information to our stakeholders. Correct? Okay, going to the next video.